বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল শামস পরশ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সেপ্টেম্বর মাসে খুনের রাজনীতি শুরু করার জন্য, হত্যার রাজনীতি করার জন্য, লাশ সৃষ্টি করার ষড়যন্ত্র করতে সিঙ্গাপুরে গিয়েছেন। 29 অগস্ট মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর আমতলী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে 15 আগস্টের শহীদদের স্মরণে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুনের রাজনীতি শুরু করার জন্য, হত্যার রাজনীতি শুরু করার জন্য, লাশ সৃষ্টি করার জন্য সিঙ্গাপুর গেছে। সিঙ্গাপুরে যে ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে এদেশে সেই আবার অগ্নিসন্ত্রাস কইরা সাধারণ মানুষদেরকে মারা যায়, কিভাবে আবার লাশ সৃষ্টি করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা যায়, সেই ষড়যন্ত্র করতে সিঙ্গাপুর গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি জামাত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার পাশে আছে। বিএনপি জামাতের এই ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর কন্যাকে প্রতিহত করার ক্ষমতা তারা রাখে না। আর বিদেশে বসে, সিঙ্গাপুর বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, দেশকে ধ্বংস করার চক্রান্ত না করে অসহায় মানুষের পাশে আসেন, অসহায় মানুষের পাশে যুবকদের মতো খাদ্য সামগ্রী দেন, তাহলে মানুষ ইতুল্য জায়গা দিতে পারে। যদি সেই পথে না হাঁটেন, সন্ত্রাসীর পথে হাঁটেন, তাহলে বাংলার মানুষ, এই মহাকালীর মানুষ আপনাদেরকে সারা জীবনের জন্য 24 সালে নৌকায় ভোট দিয়ে প্রত্যাখ্যান করে জানান দেবে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু খুলি দেন, রাজনীতি করার কোনো অধিকার নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম অনিক, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহজাদা, উপতথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈকত, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান জুয়েল প্রমুখ।